أشهد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله হাইরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হাইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হাইরে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নসিব কর মদিনা La ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah হাইরে নাম যে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হাইরে নাম যে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হাইরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা La ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam জাহানিনে তো আগে যতই জপি না মিটে তোমার যতই জপি না মিটে তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকিরে বান্দা তুহুয়া মারে দাওয়া তুহুয়া মারে ডাকিলে রে বান্দা তুহুয়া মারে ডাকিলে রে বান্দা গহনা করব মাহাফু আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তিহি আর মাঝে এলা ভোদ তিহি আর মাঝে কিসের কর খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 Allah 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 Allah
कोहड़े गुनो भी मेरा जीते जैया प्रेमी राल कोहड़े गुनो भी मेरा जीते जैया दयाल प्रभु दीने ने मेराज दयाल प्रभु दीने ने मेराज मोमिन रे लंगिया महापते जीवन बोधिया कुर सिर गोना जीवन बोधिया कुर सिर गोना कहमा करे दाओ रे दयाल कहमा करे दाओ हरे गोना गोलेम कहमा करिया गोना गोलेम कहमा करिया कबूल करे नाओ रे दयाल कबूल करे नाओ अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মজলিস মহতারাম সম্মানিত উপস্থিতি সম্মানিত মেহমানবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা পর্দা নিশে আমার মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলতে চাই সেই কথাটা হলো মানুষ মসজিদে যায় গুনাহ মাফের আশায় ঠিক না পুরো একটা সপ্তাহ মানুষ বিভিন্ন কাজে লিপ্ত থাকে দুনিয়ার কাজে বিভিন্ন রকমের কাজ করবে নিজেকে নিয়োজিত রেখে শুক্রবার দিন বড় আশা করে মসজিদে যায় আল্লাহ রাব্বুল আলামিন কি পাওয়ার আশায় এখানে এসে দেখলাম মাঝির ঘাট মানুষগুলো জীবন জীবিকার তাগিদে অনেক পরিশ্রম করতেছে কি করতেছে জীবিকা উপার্জন করবে সেটা দিয়ে নিজের জীবন পরিচালনা করবে ঠিক না এখানে আপনি যদি সকাল টু সন্ধ্যা পর্যন্ত চাকরি না করে যদি আপনি বিকালে বেতন চান আপনি কি বেতন পাবেন না আর চাওয়াটাই চাওয়াটাই কি শোভা পাবে না মালিকের কাছে না সম্মানিত উপস্থিতি চাকরি না করে চাকরি ছাড়া যেমনি বেতন পাওয়া যায় না তেমনি ভাবে আল্লাহর গোলামী ছাড়াও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে না এখানে আসলাম কেন এখানে আসার অন্যতম কারণ হলো এখানে কিন্তু যথেষ্ট উপস্থিতি আপনারা এখানে আছেন দুরুদ পড়েছি কেউ মহব্বত করে পড়েছেন কেউ পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছেন আবার কেউ প্রাণ খুলে পড়েছেন জিকির করলাম ঠিক জিকিরের সময়ও কিন্তু সেম কাজ আপনারা করেছেন এত বিশাল ফেন্ডেল এত সুন্দর আয়োজন করেছেন এখান থেকে কি পুরস্কার পাওয়ার আশায় না কথা বলেন সবাই সবাই কি পুরস্কার পাওয়ার আশায় এখানে এসেছে আপনারা মনে হয় যে এক সপ্তাহ ধরে কোনো খাবারই খান না এত দুর্বল এত উইক আবার কাউকে মনে হয় যে বডিটা একবারে মানে এত বেশি দুর্বল যে কথা বলতে গেলেই মনে হয় আপনার প্রাণ পাখি বের হয়ে যাবে সম্মানিত উপস্থিতি
বর্তমান সময়ের মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে গেটআপ। গেটআপ বুঝেছেন? ভাব, ঘরে কি আছে না নাই সেটা কিন্তু দেখার বিষয় নয়, কিন্তু রাস্তায় বাড়াইলে কিন্তু সে কি এরকম না। মনে রাখবেন, এই পৃথিবীতে একটা মানুষের কাছে আছে যত বেশি গেটআপ, কবরে যাওয়া মাত্র সে অটো হয়ে যাবে ও সেটা। বুঝেন নাই কথা? গেটআপ ওই মানুষই দেখায় যে মানুষের মধ্যে থাকে অহংকার। কি থাকে? আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকার কি পছন্দ করে না। অহংকার একমাত্র আল্লাহরই মানায়, যিনি স্রষ্টা, যিনি আহা, যিনি লা শারীক। ইংলিশে বলা হয় আল্লাহ ইজ ওয়ান, হি ইজ ইন্ডিপেন্ডেন্ট ওয়ান এনি ওয়ান। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ এখনো আসে না সুন্দর। সম্মানিত উপস্থিতি, দরুদ পড়েছি, এত বেশি অহংকার করেছেন। যদি বলেন না হুজুর অহংকার করেনি, তাহলে বলব কৃপণ। আল্লাহর সানে জিকির, আল্লাহর হাবিবের সানে দরুদ। এই সময় যদি জবান কেউ বন্ধ রাখে, তার চেয়ে বড় কৃপণ সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না। আচ্ছা বলুন তো, আপনারা কি বোবা মানুষ দেখেছেন? বোবা, বাক শক্তি নাই, মানে কথা বলতে পারে না। আপনারা চট্টগ্রামের মানুষ কি বলেন? বোবাই বলেন, তাই না? একেবারে লোকাল আঞ্চলিক ভাষায় বলা হয় বেহা, তাই না? বোবা মানুষ কি দেখেছেন? তার পৃথিবী কি সুন্দর নাকি অসুন্দর? তার পৃথিবী কি সুন্দর নাকি অসুন্দর? অসুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। বোবা মানুষের পৃথিবী অসুন্দর হওয়ার অন্যতম কারণ হলো তার বাক স্বাধীনতা নেই, তার মানে সে কথা বলতে পারে না। এই জন্যই সুন্দর পৃথিবী তার কাছে একেবারেই অসুন্দর। কথা কি বুঝতেছে? একবার কি ভেবেছেন ওই মানুষটা কেন বোবা, আর আমি কেন বাক স্বাধীনতা পেয়েছি, আমি কোন স্বয়ং সম্পূর্ণ? একবার কি ভেবেছেন? ভাবার সুযোগ নেই। কেন নেই? আমরা পৃথিবী নিয়ে পাগল হয়ে আছি। কি নিয়ে? পৃথিবী, পৃথিবীর লোভ লালসা, দুনিয়া আমাদেরকে একেবারে পাগল করে দিয়েছে। কিন্তু পৃথিবীর প্রতি পাগল হলে রিয়াকশনটা যে কেমন হবে সেটা কিন্তু আমাদের কারোরই আজও পর্যন্ত জানা নেই, সেটা আজও আমাদের কাছে অজানাই রয়ে গেল। সম্মানিত উপস্থিতি, সূরা আল ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পৃথিবী সম্পর্কে মেসেজ দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, পৃথিবীর হায়াত একটা ধোকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই না। এ ঠিকটাও বলতে পারলেন না? আচ্ছা, আপনারা ঠিক বেঠিক বলার কোনো প্রয়োজন নেই, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন না, জেসে রাজি নাই না? তো কি জন্য আসছেন এখানে? কে কে রাজি হাত তুলে দেখান তো দেখি। সবাই, আমি একটু জিকির করব, হাত তুলে তুলে জিকির করতে রাজি আছেন? দুই হাত কিন্তু উঠায় রাখতে হবে, দুই হাত এইভাবে উঠায় রাখতে হবে, সম্ভব? অনেকেই মনে মনে ভাবতেছে হুজুর এটা তো কষ্টের বিষয়, আপনাদেরকে কি আমি হাত উঠিয়ে জিকির করতে বলবে মনে করছেন? আপনাদেরকে একটু পরীক্ষা, ইন্টারভিউ চলতেছে, কিন্তু অনেকে হাত তুলতে পারেননি। ভাব, গেট আপ, হাত নামান। সম্মানিত উপস্থিতি, নবী রাসূল তো অনেক ঊর্ধ্বের বিষয়, যেটা নিয়ে কল্পনাও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, তোমরা আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, ওয়াবতাগু ইলাইহি ওসিলা। তোমরা আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য আমার দিদারের আশায় তোমরা ওসিলা তালাশ করো। কি করো? আল্লাহ গো, সেই ওসিলাটা কি? আল্লাহ বলেছেন, অকন মাসাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। কোন লোক?
এখানে তাফসীরে রুহুল বায়ান তাফসীরে মাজহারি তাফসীরে কদরি শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীরে রুহুল বায়ান তাফসীরে মাজহারিতে বলেছেন সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন হক্কানি আল্লাহর ওলিরা কারণ এই বাংলাদেশে নবী আসেনি ওলিরাই এসেছে ইসলাম যদি আল্লাহর ওলিরা না আসতো আজকে আমাদের এই এই বাংলাদেশের মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ থাকতো ওলিদের গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলার আকাশে বাংলার জমিনে আছে তাফসীরে রুহুল বায়ান তাফসীরে মাজহারির পাশাপাশি তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কি হও বলেছে কে আল্লাহ আরে আরো জোরে আল্লাহ আরে আরো জোরে আল্লাহ বলেছে কে আল্লাহ সন্দেহ থাকলে কি ঈমান থাকবে না বিন্দু পরিমাণ আংশিক সন্দেহ করলে কি ঈমান থাকবে না আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আমার জান্নাতে চলে আসো সুবহানাল্লাহ আমি বলিনি তো জবানটা আমার বলেছে আল্লাহ আল্লাহ বলেছেন উই আর ইওর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরা আরে জোরে সুবহানাল্লাহ এই মুসলমান সবাই মুমিন কিন্তু সবাই হতে পারবে না মুমিন কিন্তু সবাই হতে আর আল্লাহ কিন্তু মুসলমানদের জন্য জান্নাতের ঘোষণা করেনি আল্লাহ মুমিনদের জন্য মুত্তাকিনদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন তার মানে বুঝতে হবে সকল মুসলমান মুমিন না আবার সকল মুমিনও মুসলমান না কি বুঝতে পারছেন বলো হুজুর সকল মুমিন মুসলমান না মানে তার মানে তারা সেই রাস্তা সেই ধাপ অতিক্রম করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত নূরির জ্যোতিতে তারা বিরাজ করতেছেন তারা সেই সীমানা ওভার সেই সীমানাটাকে তারা কি করেছেন অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ার জায়গায় তারা চলে এসেছে ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন বিহোল্ড ভেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট আলা ইন্না আউলিয়া আল্লাহ লা خوف عليهم ولا هم يحزنون Behold, verily now friends of Allah have nothing to fear or to regret. বলো হুজুর আপনি এখানে আসলেন কেন এখানে আসছি কেন জানেন আপনাদেরকে বলতেছি একটু জোরে সুবহানাল্লাহ বলেন একটু আলহামদুলিল্লাহ বলেন কিন্তু এখনো আপনারা একেবারে ভাব নিয়ে বসে আছেন এই জন্য বলছি একজন হক্কানি আলেমকে সব আলেম কিন্তু হক না কিনা সব আলেম কিন্তু হক তিহাত্তরটা দল কিন্তু মুসলমানেরই হবে কার হবে তিহাত্তরটা দল কিন্তু কার হবে মুসলমানেরই হবে কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারার কোন দল আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন যাদের ঈমান নাই তারা হলো বেঈমান কাফের আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছেন আল্লাহ বলবে ইউ গো টু হেল চলে যাও জাহান্নামে আর আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছেন আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমি কি বানাই বলতেছি কথা বলো আর জোরে আপনারা কি হাসতে পারেন না পারেন একবারে মানে মুখ গোমরা করে বসে আছেন কেন গোমরামুখী মানুষ কিন্তু বেশি হার্ট অ্যাটাক করে মারা যায় জানেন তো যে মানুষ বেশি হাসবে তার হার্ট তত ভালো থাকবে কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ জিকির কি হার্টের ঔষধ একটা মানুষ যত বেশি হাসবে তত বেশি হার্ট তার ভালো থাকবে আর যত বেশি হার্ট ভালো থাকবে তার জীবন তত বেশি সুস্থ থাকবে যেটাকে বলা হয় ইংলিশে বেটার লাইফ ঠিক কিনা বলেন আরো জোরে আরে আরো জোরে এই নির্বাচনের সময় দিন আছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি বলি হে বেটা ঠিক মতো নামাজ পড়ে না একটু ঠিক না ঠিক এ বেটা পবিত্র ফুলের মতো হইলো কিভাবে মিথ্যা কথা বলছেন না
শুধু একটু জিলাপি একটু গজা একটু পাতলা খিচুড়ি অথবা একটু বিরিানি হয়তোবা জাগার যেমন আরএসবিএসসিএস খতিয়ান আছে ঠিক নেতাদেরও কিন্তু আরএসবিএসসিএস ম্যান আছে বড়ডার কাছ থেকে মেজরডার কাছে মেজরডার কাছ থেকে সেজরডার কাছে ছোটটা কোনো কিছুই পায় না নাই জিজ্ঞেস করে নেতা সাহেব আমারটা কোথায় কয় তোমার কোনো বরাদ্দ বাজেটই নাই ঠিক না বেঠি কিন্তু লাপাইছেন বেশি কি কিন্তু শেষ বেলায় কি জিরো মনে রাখতে হবে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাসনি কিছু তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদুদ ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া কথা বুঝতে পারছেন যারা জ্ঞানী মানুষ বুঝবেন কারণ আমার আলোচনা এইদিকে না আপনারা গোমরা মুখে বসে আছেন আপনাদেরকে একটু একটু অ্যাক্টিভ করার জন্য এতগুলো কথা বলা সম্মানিত উপস্থিতি পায়ে হাঁটতে নিজের পায়ে হাঁটতে দৌড়াইতে পছন্দ করেন নাকি আলগা পা নিজের পায়ে ঠিক চলার ক্ষেত্রে যেমন নিজের পায়ে হাঁটতে কমফোর্টেবল মনে হয় ঠিক তেমনি ভাবে আপনিও যদি নিজের আমল নিজে করে কবরে যেতে পারেন কারো হেল্পের কোনো প্রয়োজন না আপনার আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আপনার ঈমানই আপনার কবরকে অতিক্রম করার জন্য সাহায্য করবে।